루또 루또 루또구두 সকালবেলা টিফিনের জন্য আমি পুর ভরা পরোটা বানাবো। পুরটা তো আমার আগে রেডি করা আছে, ওটা আমি দেখিয়ে দেবো। আর পরোটাটা বানানোর জন্য আমি এখানে একটা আটার ডো বানাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিউলিবার অ্যান্ড ফ্যামিলিতে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই। আর আজকে হচ্ছে গিয়ে টিফিন থেকে চা থেকে দুপুরবেলা পর্যন্ত কি কি করছি এগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখা যাক কি কি করছি। আমি এখানে নর্মাল রুটি যেরকম বেলে সেরকম রুটিটা বেলে নিয়েছি। এরপরে আমি পুরটা রেডি করে রেখেছি। পুরটা অ্যাকচুয়ালি রেডি করে নয়, এটা হচ্ছে গিয়ে আমার বারন্তপুর। ওই দিন মুগ ডালের পরোটা বানিয়েছিলাম, তা থেকে একটু মুগ ডাল বেঁচেছিল। আর কালকে পিঠে, পরশু দিন পিঠে বানিয়েছিলাম, পিঠে থেকে একটু নারকেল বেঁচেছিল, তো সেইটা দিয়ে আমি আজকে পরোটা বানাবো। এবার এটাকে রেডি করে জুড়ে দিলাম। দুটো মুখ ভালো করে চেপে বন্ধ করে দিয়ে আমি এটাকে এবার মুড়ে নেব। এরকম ঠিক আছে, চলো দুটো হলো এরম ভাবে মোড়া। এখানে আমার আটটা হয়েছে, 3 3 6 7 8টা হয়েছে। এটাকে ওটা একটা একটা করে সবকটাকে এরকম ভাবে ভেজে নেবো। এই আসো আসো আসো, চলো দেখে দেখে ঘুরো ঘুরো। এই হচ্ছে, দেখ মাম কেমন লাগছে, দেখ পরোটা দেখ দেখ কি গো সোনা যে, বসো বসো এখানটায় বসো বসো। ইয়ে ইয়ে কি গো, চলো চলো, কি হচ্ছে কি হচ্ছে, ঝুপু 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 হবে ঝুপু হবে ঝুপু হবে হবে ঝুপু হবে। আরে বাপরে বাপরে, তো এখানে ভাতটা আমার ফুটে গেছে, ভাতটা নামাবো এবার বাবুর জন্য। সব সবজি কেটে রেডি হয়ে গেছে, গাজর পেঁপে পালং শাক বিন, আর এখানে মাছটা ভাজা হচ্ছে। আমার মেয়ের সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি সোমরাবো। আর এদিকে আমি মাছ ভাজাগুলো সব ভেজে তুলে রেখেছি। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি।
এটা মাছ ভাজারই কড়াই, এটাতে আমি আর চেঞ্জ করলাম না, এটাতে আমি আর একটু সরষার তেল দিয়েছি। আর এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। এদিকে আমার বাবুর সবজিটা হচ্ছে, পালং শাক কাটা হয়ে গেছে, পালং শাকের ডাল হবে, মাছ ভাজা হয়ে গেছে। চলো এবার দই মাছটা বানাবো আমি, সেটার জন্য মশলা দেবো। ফোড়নে আমি হচ্ছে একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়েছি, তারপর যে পেস্টটা ছিল সেই পেস্টটা ঢেলে দিয়েছি। চলো এবার আমি আস্তে আস্তে একে একে সবকিছু দেবো। এক চিমটে হলুদ দিলাম, একদম কম হলুদ। তার উপরে একটু নুন দিলাম, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, বাড়ি দিয়ে ভালো করে নাড়তে থাকবেন। দইটা আমি এখানে ফেটে রেখেছি, মিক্সিতে ফেটেছি, আমার হাতে সময় নেই হাতে ফাটার মতো, অনেক সময় লাগে হাতে ফাটতে গেলে, তো আমি মিক্সিতে করে রেখেছি। এক চামচের মতো টমেটো সস দিলাম। আর একটা জিনিস দিয়েছি সেটা বলা হয়নি, সেটা হচ্ছে যে গরম মশলা আমি দিয়েছি তেলের উপরে, সেটা বলা হয়নি। ঠিক আছে, মশলাটা মোটামুটি আমার কষা হয়ে গেছে, এরকম ভাবে কিছুক্ষণ কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আমি কষে নেবো এরকম ভাবে কিছুক্ষণ যতক্ষণ না তেল ছেড়ে আসছে। চল দইটা আমি দিয়ে দিয়েছি, দইটা দিয়েছি, দইটা যেহেতু দই মাছ সেহেতু দইটা একটু বেশি পরিমাণেই দিয়েছি আমি। আর দইটা যদি খুব বেশি টক হয় তাহলে আমি একবার টেস্ট করে ওই একটু চিনি দিয়ে দেবো। এবার এটা একটু ভালো করে কষতে দিতে হবে। রেডি আমার দই মাছ, একটু টক লাগছিল আমি সেজন্য একটু চিনি দিয়েছি। আর এবার এটা আমি ঢেলে নেবো এটাকে আস্তে করে। এখানে আমাদের ডালটা বসিয়েছি, মুসুর ডাল আর পালং শাক দিয়ে হবে বলেছিলাম, ডালটা সেদ্ধ করতে বসিয়েছি। আর এই যে আমার বাবুর জলটা গরম হয়ে গেছে, ওকে এবার চান করাবো। জল গরম হয়ে গেছে, এটা শুধু সিটি উঠার পালা একটাই বাস। কমপ্লিট আমার ভাত, দই মাছ আর পালং শাকের ডাল। এটাতে আমার বাবুর খাওয়ারটা মিক্সড করে রেখেছি, আমি ওকে খাওয়াবো। চলো এইবার এই পর্যন্ত কমপ্লিট। এবার কি করছো? ইস ইস ইস, গন্ধি গন্ধি গন্ধি। মাম্মাম দাও 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 দাও, খুলে দিছ, ছি ছি ছি, লুমনি নেই লেঙ্গে খোল দিয়ে, ঠিক হ্যাঁ বহুত আচ্ছা, আ যাও। খোল দিয়ে গান্ধি, গান্ধীবাতি খোল দিয়ে রে, খোল দিয়ে, জলদি জলদি উঠো, হুয়া হুয়া হোগে, পেট ঠান্ডা পেট ঠান্ডা পেট ঠান্ডা পেট ঠান্ডা পেট ঠান্ডা, ও
Mmm.